প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এবার আর কেউ বলতে পারবে না রাতে ব্যালটে সিল মেরে রাখা হয়েছে। টানা চতুর্থবারের মতো সরকার গঠনের আগে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং বনানী কবরস্থানে দোয়া মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র চায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, বিরোধী দলের উপর দমনপীড়ন বন্ধের আহ্বান। নয় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, পূর্ণাঙ্গ জামিন শুনানি কাল। আওয়ামী লীগের আমরা এবং মামুরার নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে, দাবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণতন্ত্র মঞ্চ অহিংসভাবে জনগণের শক্তির উপর ভর করে আন্দোলন চালিয়ে যাবে জানিয়েছেন দলটির নেতারা। মাদারীপুর, মেহেরপুর, সাতক্ষীরা, চাপাই নবাবগঞ্জ সহ নির্বাচন পরবর্তী সহিংসতা। রাজশাহীর পুঠিয়া তাহেরপুর সড়কের কাচুপাড়া হোসেনের বটতলায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্যে উত্তপ্ত মালদ্বীপ, প্রেসিডেন্টের পদত্যাগ দাবি বিরোধীদের। চলে গেলেন জার্মান কিংবদন্তি বেকেনবাওয়ারও, খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা দ্বিতীয় ফুটবলার।